শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়াতেও আজ সাড়ম্বরে উদযাপিত হল স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের পর অমৃত বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এবং পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণে নীলামবাজারবাসীকে আহ্বান জানিয়েছেন জেলা বিজেপি কিষাণ মোর্চার সম্পাদক অমৃত নাগ সহ অন্যান্যরা। 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে নীলামবাজারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আখড়া চত্বরেও নির্ধারিত সময় যথাযোগ্য মর্যাদায় আখড়া পরিচালনা কমিটির কর্মকর্তা সহ নেতৃস্থানীয়দের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন করিমগঞ্জ জেলা বিজেপি কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অমৃত নাগ। এদিন আখড়াতে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এছাড়া রাজ্য সরকারের অমৃত বৃক্ষরোপণ কার্যসূচির প্রচারণা চালানোর পাশাপাশি আখড়া চত্বরে বৃক্ষরোপণও করা হয়েছে। পৃথিবীকে মানুষদের বাসযোগ্য করে হিসাবে গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে অমৃত বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে সভায় বক্তব্য রাখেন অমৃত নাগ। ছাড়াও দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল কিষাণ মোর্চার সভাপতি রাজু পাল, সাধারণ সম্পাদক রাজদীপ দাস সহ অন্যান্যরা।